হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আরও একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি দাঁড়িয়ে আছি, আমার চারিপাশে দেখতে পাচ্ছেন বেতের আসবাবপত্র। যারা হচ্ছে বেতের বিভিন্ন আসবাবপত্র পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বিসমিল্লাহ কেইন ফার্নিচারে, আর এটা হচ্ছে আপনার মধ্যবাড্ডা। মধ্যবাড্ডার যে ওভারব্রিজটা আছে, ঠিক তার ওভারব্রিজ থেকে নেমে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটা ব্র্যাক এটিএম এর ঠিক অপোজিটে। তো ফ্রেন্ডস, আমার চারিপাশে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা বেতের দোকান বলতে পারেন। বিভিন্ন আইটেমের মালামাল বা বিভিন্ন আসবাবপত্র এখানে আছে। তো আর আমি ভিডিও ডেসক্রিপশনে এই দোকানের পুরো ইনফরমেশন দিয়ে দিব, আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর আজকে তো চলেন দেখে আসি এই বিভিন্নগুলো আছে সেইগুলোর দাম সম্পর্কে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ কেইন ফার্নিচার শপ, এই দোকানের ম্যানেজারের দায়িত্ব আমি। তো সোহেল ভাই, প্রথমে আমরা একটা এখানে দোলনা দেখতে পাচ্ছি। সোহেল ভাই, এটা হচ্ছে কি সম্পূর্ণ বেতের? হ্যাঁ, এটা হলো সম্পূর্ণ পুরো বেতের, সম্পূর্ণ বাইরের বেতের। এগুলো সম্পূর্ণ বাইরের বেতের। এটার প্রাইস কত যাচ্ছেন ভাই? এটা আপনি একবারে দাম পড়বে আপনার 4200 টাকা পড়বে একদম। এইটা হচ্ছে 4200 টাকা পড়বে একদম। তো আপনারা দেখতে পাচ্ছেন যারা হচ্ছে বেতের দোলনা বাচ্চাদের জন্য পছন্দ করেন, ছোট বাচ্চাদের জন্য, তাদের জন্য কিন্তু এই অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মজবুত করে কিন্তু বানানো আছে। তো এরপরে কিন্তু আরও আছে আপনার দোলনা দেখা যাচ্ছে। এই এই এইগুলা কত ভাই? এগুলো বাচ্চাদের রকিং চেয়ার। এটা বাচ্চাদের চেয়ার। এটার প্রাইস কত? এটা পড়বে আপনার 3000 টাকা। এটা 3000 টাকা। এটা এরপরে যেগুলো দেখা যাচ্ছে আপনার যে বিভিন্ন একটা আছে দোলনা, আপনার এই দোলনাগুলোর রেট কেমন? এটা বড় 4200 টাকা। এটা 4200 টাকা। এর বড় বড় সাইজগুলা 5000 টাকা। বড় সাইজগুলা 5000। এগুলা কি ফিক্সড না কিছু কম? না, ফিক্সড। এটা এগুলা ফিক্সড। যা ফ্রেন্ডস, আপনারা যারা হচ্ছে বেতের দোলনা পছন্দ করেন, যারা একটু অবসর টাইমে একটু নিজেকে রিল্যাক্স করার জন্য, তাদের জন্য কিন্তু এই বেতের দোলনাগুলো খুবই কমফোর্টেবল হবে। আর দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সাইজ কিন্তু আছে। এটা হচ্ছে বিগ সাইজ, এটা একটু স্মল সাইজ। এই এটা হচ্ছে 4000। এটা 4000, এটা পাচ্ছে 5000 টাকা। এরপরেও কিন্তু হচ্ছে আরও কিছু দোলনা দেখা যাচ্ছে। এইটার এটার প্রাইস কত যাচ্ছেন? এটা পরে আপনার 1700 টাকা। এটা 1700 টাকা। এটা তো হচ্ছে বাচ্চাদের জন্য। বাচ্চাদের, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। এই যে আরও একটা বড় দোলনা দেখা যাচ্ছে, এটা 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 কত যাচ্ছেন? এটা পরে আপনার 3500 টাকা। এইটা হচ্ছে 3500 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু একটা বড় সাইজে, আমি আপনাদের ফুল দেখানোর চেষ্টা করতেছি। এটাও কিন্তু একটা বড় সাইজের দোলনা, মাত্র 3500 টাকা হলে আপনারা কিন্তু নিতে পারবেন। এছাড়াও আরও কিছু দোলনা আছে যে উপরে দেখা যাচ্ছে, দেখেন। তো এই এইগুলা কেমন দাম সোহেল ভাই? এটা পড়বে আপনার 3000 টাকা। এই বড়টা পড়বে 3000 টাকা। আর পিছনেরটা? পিছনেরটা আপনার 3000 টাকা। এইটাও 3000 টাকা। তো এই মোটামুটি যা দোলনাগুলো আছে সেগুলা, যেগুলো একটু বেশি বড় সেগুলো হচ্ছে 5000 টাকা। আর আপনার সর্বনিম্ন হচ্ছে 1700 টাকা। এই যে ছোট দোলনাগুলো 1700 টাকা, সর্বনিম্ন 1700 টাকার থেকে আপনার 5000 টাকার মধ্যে দোলনা পেয়ে যাবেন। এছাড়াও কিছু এই যে টুল টাইপের আছে, এই যে উপরে দেখা যাচ্ছে, এইগুলো কত ভাই? ওগুলো আপনার 1200 টাকা। এইগুলো একটা পার পিস 1200 টাকা। এগুলোর কি কম বেশি আছে? না, ওটা একদম, এটা একদম কোনো দামি দাম। এই যে মোড়া আছে এগুলো, এই যে মোড়া, এই মোড়াগুলো কেমন চাচ্ছেন? এটা পড়বে আপনার 1100 টাকা। এই মোড়াগুলো 1100 টাকা। তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচে যে মোড়াটা আছে এটা হচ্ছে 1200, এটা পড়বে 1100। এবং বিভিন্ন আইটেমে এই যে এই একটা দোলনা আছে, অনেক বিগ সাইজের দোলনা। তো এটা কিন্তু মোটামুটি বালিশ টালিশ দিয়ে কিন্তু রাখা হয়েছে। ইস্টার্ন সহ কত পড়বে এটা ভাই? এটা ইস্টার্ন সহ আপনার 16500 টাকা। এটা ইস্টার্ন সহ 16500 টাকা, বালিশ টালিশ সহ কমপ্লিট, ফুল কমপ্লিট। এটা পড়বে আপনার 13000 টাকা। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কমপ্লিট করা আছে, যে এই যে নিচে ইস্টার্ন, এই যে এটা হচ্ছে আপনার পড়বে মাত্র 13000 টাকা। তো ফ্রেন্ডস, আপনারা যারা হচ্ছে বিভিন্ন দোলনা পছন্দ করেন তারা কিন্তু এই দোলনাগুলো নিতে পারেন। এরপরে যে হচ্ছে আপনার যে মিররগুলো দেখা যাচ্ছে, এইগুলোর প্রাইস কত ভাই? এগুলো আপনার পড়বে 900 টাকা। এগুলো 900। এই ছোট বড় তো সাইজ আছে, এগুলো সব কি একই সাইজ? আপনার একই সাইজ। এগুলো হচ্ছে 900 টাকা। তো এরপরে যে সোফাগুলো আছে, সোফাগুলো কি ভাই সেট, মানে কয়টার সাথে কয়টা? আপনার দুইটা সিঙ্গেল চেয়ার হবে, একটা টু সিট সোফা, একটা টি টেবিল, একটা গ্লাস, মানে চেঞ্জ করে দিব 13500 টাকা। 13500 টাকায় আপনি বেতের পুরো একটা সেট পাবেন, চারজন বসার, মানে টি টেবিল সহ, উপরে গ্লাস থাকবে, উপরে গ্লাস। তো এরপরে কিন্তু আরো কিছু একটা বড় একটা মিরর দেখা যাচ্ছে। এটার প্রাইস কত যাচ্ছেন ভাই?
জিনিস পছন্দ করেন বা আননোন জিনিস পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই যে ওয়ালের ওয়াল শেপ এই ওয়াল শেপটা কত চাচ্ছেন? এটা পড়বে আপনার 1000 টাকা। এই ওয়াল শেপটা পড়বে 1000 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ওয়াল শেপটা, আপনারা হচ্ছে নিচে দুইটা খাপ, উপরে একটা আর তার উপরে একটা, এটা হচ্ছে 1100 টাকা। এরপরে এরপরে কি আছে ভাই? এরপরে যে আপনার এই যেগুলো চেয়ার আছে, বাদামি চেয়ার, এই যে চেয়ারগুলো আছে, চেয়ারগুলো কেমন চাচ্ছেন প্রাইস? এটা পরে আপনার 3800 টাকা পড়বে। প্রত্যেকটা চেয়ারের প্রাইস পড়বে 3800 টাকা। এই যে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বেতের জিনিস এখানে কিন্তু আছে। এরপরে যে যে ছোট যে ট্রেগুলো দেখা যাচ্ছে, তো এইগুলা এইগুলার প্রাইস কত ভাই? এটা পড়বে আপনার 450 টাকা। এটা 450, নিচেরটা? নিচেরটা হবে 650 টাকা। নিচেরটা 650, উপরে ছোটটা হচ্ছে 450। এরপরে কিছু আরও কিছু সুন্দর যে ডিজাইনের এগুলা এগুলা কি মূলত? এগুলা ফল টল রাখার জন্য। এটা ফল টল আপনার যে ডাইনিংয়ের টেবিলে ফল টল রাখার জন্য কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারেন। তো এটার কত প্রাইস যাচ্ছেন? এটা পড়বে আপনার 500 টাকা। এটা 500, এটা? এটা পড়বে আপনার 450। এটা 450 টাকা, এটা 450 টাকা, এটা 500 টাকা। এটার 50 টাকার জন্য কিন্তু এটার একটা সাইজ কিন্তু অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এছাড়াও কিন্তু আরও কিছু জিনিস আছে বা এটা ফল রাখার জন্য। এটা এটার কত প্রাইস? এটা 1500 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1500 টাকা, খুবই চমৎকার জিনিস। আর সোহেল ভাইয়ের এখানে যে বেতের জিনিসগুলো আছে সেগুলো কিন্তু খুবই চমৎকার, খুবই সুন্দর। এই যে তারপরেও আরও একটা সুন্দর একটা জিনিস কিন্তু নিয়ে চলে আসছে সোহেল ভাই। সোহেল ভাই, এইটা কি? এটা আপনার ফল রাখার জন্য ঢাকে, তো এটা ফল রাখার জন্য, ঢেকে রাখার জন্য, একটা সম্পূর্ণ কিন্তু একটা ইউনিক টাইপের জিনিস। মানুষ এখন সবাই প্লাস্টিক ইউজ করে, আর যারা একটু ইউনিক টাইপের জিনিস পছন্দ করেন বা বেতের, তারা কিন্তু এই সকল জিনিসগুলো আপনারা নিতে পারেন। এইটার প্রাইস কত যাচ্ছেন? এটা পরে আপনার 2000 টাকা। এইটা 2000 টাকা। তো ফ্রেন্ডস, আপনারা হচ্ছে যারা একটু ইউনিক টাইপের জিনিস পছন্দ করেন তারা কিন্তু এইসব প্রোডাক্টগুলো নিতে পারেন। এগুলো 2000 টাকার মধ্যে একটা ভালো মানের সুন্দর একটা ডিজাইনের আপনারা হচ্ছে ডাইনিং টেবিলে সাজায় রাখলেও কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো সোহেল ভাই, এখানে কিন্তু আরেকটা ফাইবারের দোলনা দেখা যাচ্ছে। এটা এটার এর ভিতরে আপনার কয়েকটা কালার হয়, ফাইবারের কয়েকটা কালার, এটা কালো কালার, সাদা, এই মানে তিনটা কালার। হ্যাঁ, তিনটা কালার। তো এটার প্রাইস কেমন যাচ্ছেন? এটা পরে আপনার গদির সহ আপনার 14500 টাকা পড়বে। মানে এই সকল বালিশ টালিশ দিয়ে আপনার 14500 টাকা পড়বে। তো মোটামুটি একটা ভালো মানের জিনিস আপনারা যারা খুঁজেন তাদের জন্য। আর এখানে কিছু জিনিস আছে, লন্ড্রি বক্স আছে আপনার, এটা কাপড় রাখার জন্য, ময়লা, এই ময়লা রাখার জন্য, ময়লা কাপড় চোপড়, ময়লা কাপড় চোপড় রাখার জন্য। এটার প্রাইস কত ভাই? এটা পড়বে আপনার 1300 টাকা। এটা 1300 টাকা। এখানে একটা সুন্দর লাইট দেখা যাচ্ছে, লাইট শেড, লাইট শেড, ফ্লোর ল্যাম্প, এটা ফ্লোর ল্যাম্প। এটার প্রাইস কত? অনেক সুন্দর। এটা পড়বে আপনার 4500 টাকা। আমি একটু আপনার যে ফ্লোর লাইট শেপটা আমি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটা লাইট, মানে কি বলবো, লাইট শেপ। এটা ফুলোর ল্যাম্প, এটা ফুলোর ল্যাম্প। এটার প্রাইস কত যাচ্ছেন? 4500 টাকা। 4500 টাকা। তো সোহেল ভাই, যদি কেউ আমার ব্লগ দেখে আসে বা বলে, তাহলে সেই ক্ষেত্রে কি কিছু কম বেশি করা যাবে দাম? সামান্য একটু করা যাবে, সামান্য কম বেশি করা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সব টি টেবিল বলেন বা বিভিন্ন বেতের যে জিনিসগুলো আছে সেগুলো খুবই চমৎকার। এই ওদিকে একটা চেয়ার দেখা যাচ্ছে ভাই, বড়দের জন্য রকিং চেয়ার, রকিং চেয়ার। এই রকিং চেয়ারটার প্রাইস কত? এই রকিং চেয়ারটা পড়বে আপনার 6000 টাকা। রকিং চেয়ারটা পড়বে 6000 টাকা। তো আর এর এর পাশে যে একটা গোল যে দোলনা দেখা যাচ্ছে রাউন্ড শেপের, তো এইটার প্রাইস কত? বিভিন্ন রেটের। তো মোটামুটি আপনারা, আমি বিভিন্ন যে বেতের মালামাল আছে সেইগুলা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা যদি আসেন সোহেল ভাইয়ের এখানে, তাইলে কিন্তু আপনারা হচ্ছে এই মালামালগুলো নিতে পারবেন, বেতের মালামাল খুবই চমৎকার। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন,
যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন।